করোনা অতিমারি থেকে শিক্ষা নিয়ে নিজেদের প্রস্তুত রাখছে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ। মুর্শিদাবাদ জেলা ছাড়াও বীরভূম ও নদিয়ার একাংশের মানুষের স্বাস্থ্য পরিষেবার একমাত্র ভরসা এই মেডিকেল কলেজে। চলতি অর্থবছরে বাড়ানো হয়েছে আইসিইউ এবং সিসিইউর শয্যা সংখ্যা, পরিকাঠামোগত বদল আনা হয়েছে আরও বেশ কিছু ক্ষেত্রে। মূলত সংকটাপন্ন রোগীদের অনেক সময় আইসিইউ এবং সিসিইউতে জায়গা না দিতে পারায় রোগীর আত্মীয়দের অসন্তোষ ও ক্ষোভের মুখে পড়তে হয় মেডিকেল কলেজ কর্তৃপক্ষকে। এবার সে সমস্যার সুরাহা হতে চলেছে। একই সঙ্গে বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানের আইসিইউ এবং সিসিইউ ভাড়ার বিপুল টাকার বোঝা থেকে রেহাই পাবে সাধারণ মানুষও বলে জানিয়েছেন মুর্শিদাবাদ মেডিকেল কলেজের মেডিকেল সুপারিনটেনডেন্ট ডাক্তার এ কে বেরা। এটা অ্যাক্রস স্টেট যেরকমভাবে বাড়ছে এখানেও সেরকম হয়েছে। এটা বাড়ছে বলে না বলে রাদার রিওরিয়েন্টেশন হয়ে আমাদের 8+12 ছিল, 8টা সিসিইউ বেড এবং 12টা এইচডি বেড ছিল, সেক্ষেত্রে সরি 12টা সিসিইউ বেড এবং 8টা এইচডি বেড ছিল, সেটাকে এখন বাড়িয়ে 12+12 হলো এবং সবগুলো বেডই ইকুইভ্যালেন্টই সিসিইউ বেড। ফলে 24টা বেডের হাইব্রিড সিসিইউ নাম দিয়ে করা হয়েছে। অনেক কিছু গ্যাজেটস এসছে, অনেক কিছু আমরা ট্রেনিংও হয়েছে সিসিইউ ট্রেনিং, ফলে এটা হাসপাতালের পরিষেবা দেওয়ার ক্ষেত্রে বেটার।